তাহলে ফার্স্ট ক্লোজ কি আই কমপ্লিটেড মাই লেসন কমা আবার সেকেন্ড ক্লোজে কমপ্লেক্সে গিয়ে কিন্তু আবার সাবজেক্ট বসাতে হবে তাহলে হোয়েন আই কমপ্লিটেড মাই লেসন কমা আই ওয়েন্ট টু বেড আশা করি বুঝতে পেরেছো না বুঝলে কমেন্ট বক্সে কমেন্টস করবে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব আবার বলছি আই রিপিট এগেইন যে বার প্লাস আইএনজি দ্বারা সিম্পল যদি হয় এন্ড দ্বারা হবে কম্পাউন্ড সিন্স এস হয় দ্বারা কমপ্লেক্স সেক্ষেত্রে সিন্স এসটা বিকজ অফ এর জন্য নির্ধারিত সাধারণত আমরা এটা দিয়েও হয় কখনো কখনো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বার প্লাস আইএনজি যদি হয় তাহলে ওয়েন দিয়ে করবে তাহলে বার প্লাস আইএনজি দিয়ে হলে আই কমপ্লিটেড মাই লেসন এন্ড আই ওয়েন্ট টু বেড হোয়েন আই কমপ্লিটেড মাই লেসন আই ওয়েন্ট টু বেড আশা করি বুঝতে পেরেছি যদি এই রুলসটা বুঝে থাকো তাহলে সিম্পলকে কি করে কম্পাউন্ড করতে হয় কি করে কমপ্লেক্স করতে হয় এটুকু বুঝেছ এখন আমি ওই নয়টা স্ট্রাকচার লিখে দিচ্ছি ওই নয়টা স্ট্রাকচার মুখস্থ করে ঠিক এই ফরমেশনে তোমরা কি করবে সিম্পলকে কম্পাউন্ড কমপ্লেক্স করবে তাহলে রুলস ওয়ান ভার প্লাস আইএনজি দিয়ে সিম্পল হলে এন্ড দ্বারা কম্পাউন্ড সিন্স এস হোয়েন দ্বারা কমপ্লেক্স এক নম্বর তো লিখা হলো এবার আর টু লেখো বাই প্লাস জিরান্ট মানে বাই প্লাস জিরান্ট মানে কি ভার প্লাস আইএনজি আমরা জিরান্ট বাদ দিই সুন্দর করে লিখি বাই প্লাস ভার প্লাস আইএনজি দ্বারা সিম্পল হলে ইম্পারেটিভ এন্ড ইম্পা ইম্পা মানে কি ইম্পারেটিভ এন্ড দ্বারা কম্পাউন্ড ইফ প্লাস সাবজেক্ট প্লাস ফার্স্ট ক্লোজ ফার্স্ট প্লাস সেকেন্ড ক্লোজ ফার্স্ট প্লাস সেকেন্ড ক্লোজ দ্বারা কমপ্লেক্স আজকে মুখস্থ করো সময় কমে যাচ্ছে কালকে এটার প্রত্যেকটার উপরে আমি একটা একটা করে এক্সাম্পল দিয়ে ধরে ধরে বুঝিয়ে দেব বাই প্লাস ইয়া ছিল ভার প্লাস আইএনজি ওটা তো ছিলই বাই প্লাস না ঠিক আছে বাই প্লাসই তো জিরানটা পর অনেকে বুঝবে না আর থ্রি উইদাউট উইদাউট প্লাস ভার্ব আইএনজি দিয়ে যদি সিম্পল হয় ইম্পারেটিভ অর দ্বারা কম্পাউন্ড ইফ প্লাস সাবজেক্ট প্লাস নেগেটিভ এই নেগেটিভটা হলো ডু নট ডাজ নট ডিড নট এগুলো হতে পারে ঠিক আছে ইফ সাবজেক্ট প্লাস নেগেটিভ প্লাস ফার্স্ট ক্লোজ প্লাস সেকেন্ড ক্লোজ সেকেন্ড ক্লোজ দ্বারা কমপ্লেক্স আর ফোর ইনস্পাইট অফ অথবা ডেসপাইট দ্বারা সিম্পল হলে বাট দ্বারা কম্পাউন্ড দো অলদো দ্বারা কমপ্লেক্স আর ফাইভ টু প্লাস ভার্ব ওয়ান দ্বারা সিম্পল হলে এন্ড ওয়ান্ট দ্বারা কম্পাউন্ড সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান বা কুড প্লাস ভার্ব থেকে শেষ পর্যন্ত বসিয়ে কি কমপ্লেক্স আর সিক্স টু ডট ডট টু দ্বারা সিম্পল হলে ভেরি ডট ডট এন্ড প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট বা কুড নট প্লাস ভার্ব থেকে শেষ পর্যন্ত বসিয়ে কী করবা কমপ্লেক্স করবা আর ইয়া সিম কম্পাউন্ড করবা আর কমপ্লেক্স হলো সো ডট ডট দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট অব্লিক কুড নট প্লাস ভার্ব থেকে শেষ পর্যন্ত বসিয়ে কমপ্লেক্স করবে
আর সেভেন ওই প্রথম রুল যেটা বলেছিলাম সেটার মতোই ভার প্লাস আইএনজি, কিন্তু যদি বিকজ অফ দিয়ে থাকে, বিকজ অফ দিয়ে যদি থাকে তাহলে কম্পাউন্ড হবে এন্ড দ্বারা, কমপ্লেক্স হবে শুধু সিন্স অ্যাজ দ্বারা, সিন্স বা অ্যাজ দিয়ে হবে কমপ্লেক্স, এখানে হোয়েন বসানো যাবে না। আর এইট, এটাতে আমরা দুইটা করি সাধারণত, তিনটা একটু বড় হলে করবে, বড় মানে কি আর একটু পরিপক্ক হলে তিনটা করবে, এখন সাধারণত দুইটা মনে রাখো। এই রুল এইটে যদি তোমার কি হয় বিসাইডস দিয়ে যদি কি হয়, বিসাইডস দিয়ে যদি সিম্পল হয় তাহলে নট অনলি ডট ডট বাট অলসো দিয়ে হবে কম্পাউন্ড, কমপ্লেক্সটা সাধারণত এটার খুব কম থাকে, হয় না, এটা ধীরে ধীরে শিখবে। এই আটটা রুলস হলো সরাসরি স্ট্রাকচার, সরাসরি স্ট্রাকচার, এর বাইরে করা যাবে না। নয় নম্বরে গিয়ে সেটা সেটা আবার তোমার মেধা ঘাটাতে হবে, সেটা সরাসরি স্ট্রাকচার না, অর্থের উপর ডিপেন্ড করে অনেক করতে হয়, সেটা আমরা আলাদা রাখলাম। তাহলে রুলসটা মনে রাখবে, কীভাবে মনে রাখবে আমি একটু বলে দিচ্ছি, যেভাবে আমি মনে রাখলাম আমি পড়ি সেভাবে তুমি মনে রাখবে। রুলস এক, ভার প্লাস আইএনজি দিয়ে সিম্পল হলে অ্যান্ড দ্বারা কম্পাউন্ড, সেন্সেস হয় দ্বারা কমপ্লেক্স, এটা হলো একভাবে বললাম। আবার অ্যান্ড দ্বারা কম্পাউন্ড হলে বাম পাশে কি ভার প্লাস আইএনজি দ্বারা সিম্পল, সেন্সেস হয় দ্বারা কমপ্লেক্স, আবার ডান পাশ থেকে সেন্সেস হয় দ্বারা কমপ্লেক্স হলে অ্যান্ড দ্বারা কম্পাউন্ড ভার প্লাস আইএনজি দ্বারা সিম্পল। ঠিক একটা লাইনকে তুমি তিনভাবে যখন মুখস্থ করবে বলতে পারবে তখন দেখবে সিম্পল থাকলে বাকি দুইটা তোমার চোখের সামনে চলে আসছে, কম্পাউন্ড থাকলে ডান বাম চলে আসছে, কমপ্লেক্স থাকলে বামের দুইটা চলে আসছে। ঠিক বাই প্লাস জিরান্ট মানে বাই প্লাস ভার প্লাস আইএনজি, বাই প্লাস জিরান্ট দ্বারা সিম্পল হলে ইম্পারেটিভ অ্যান্ড, কীভাবে ইম্পারেটিভ অ্যান্ড হয় আজকে আজকে আমরা সময় পাবো, আজকে সময় পাবো না, আগামী ক্লাসে আমি দেখিয়ে দেবো প্রত্যেকটা। বাই প্লাস জিরান্ট দিয়ে সিম্পল হলে ইম্পারেটিভ অ্যান্ড দ্বারা কম্পাউন্ড, মানে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ফার্স্ট ক্লোজ সেকেন্ড ক্লোজ দ্বারা কমপ্লেক্স, উইদাউট প্লাস জিরান্ট হলে ইম্পারেটিভ অর দ্বারা কম্পাউন্ড, সাবজেক্ট বা ইফ প্লাস সাবজেক্ট প্লাস ডু নট ডাজ নট ডিড নট, দ্যাট মিনস নেগেটিভ লেখা আছে, ফার্স্ট ক্লোজ সেকেন্ড ক্লোজ দ্বারা কমপ্লেক্স। ঠিক এইভাবেই মাঝেরটা আগে বলবে তারপর একটা বলবে, এইভাবে মনে রাখবে। ইনস্পাইট অফ ডেসপাইট দ্বারা সিম্পল হলে বাট দ্বারা কম্পাউন্ড, দো অল দো দ্বারা কমপ্লেক্স, টু প্লাস ভার দ্বারা সিম্পল হলে অ্যান্ড ওয়ান দ্বারা কম্পাউন্ড, আর সো দ্যাট প্লাস ক্যান নট ক্যান পুট প্লাস ভার থেকে শেষ পর্যন্ত কমপ্লেক্স, টু ডট ডট টু দ্বারা সিম্পল যদি হয় সো ডট মানে ভেরি ডট ডট অ্যান্ড প্লাস সাবজেক্ট ক্যান নট পুট নট প্লাস ভার থেকে শেষ পর্যন্ত কম্পাউন্ড, সো ডট ডট দ্যাট প্লাস সাবজেক্ট ক্যান নট পুট নট ভার শেষ পর্যন্ত কম মানে কমপ্লেক্স, বিকজ অফ দ্বারা যদি সিম্পল হয় অ্যান্ড দ্বারা কম্পাউন্ড, সিন্স অ্যান্স দ্বারা কমপ্লেক্স, বিসাইডস দিয়ে সিম্পল হলে নট অনলি বাট অলসো দ্বারা কম্পাউন্ড, সাধারণত কমপ্লেক্সের চিন্তা করার দরকার নেই। এটা হলো তোমার স্ট্রাকচার। নয় নাম্বার রুলসটা কালকে বলবো, রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে কী করে সিম্পলকে কমপ্লেক্স করতে হয়, এবং এইটা সবচেয়ে বেশি পরীক্ষায় আসে। আর এটা পারার জন্য বাকি আটটা রুলস যদি না জানো তাহলে নয় নাম্বারে পড়ছে এটা তুমি জানবে না, এই কারণে এটা মুখস্থ করবে। কালকে আমরা এক্সারসাইজ করবো, প্র্যাকটিস করে দেখবো এবং নয় নাম্বার সহ দেখবো। আশা করব এই যে ইউনিক যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা জানলে কিয়ামত হয়ে যাওয়ার আগ পর্যন্ত তোমার এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ভুল হওয়ার কোনো সুযোগ নেই, আমি নিশ্চয়তা দিলাম। তোমরা যদি স্ট্রাকচারটা মুখস্থ করে দিতে পারো সে পর্যন্ত ভালো থাকো, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাত।